আমরা ইতিপূর্বে অ্যালাইন দেখেছি, এখন আমরা দেখবো ট্রান্সফর্ম। এই জন্য আমরা উইন্ডো মেনুতে ক্লিক করব, এখান থেকে আমরা ট্রান্সফর্ম সিলেক্ট করব। ট্রান্সফর্ম সিলেক্ট করার পর এখান থেকে আমরা ট্রান্সফর্ম, দেন আমরা এখান থেকে ট্রান্সফর্ম করব যে কোনো একটি অবজেক্টকে। এবং যে কোনো একটি অবজেক্ট আমরা ক্রিয়েট করার পর বা সেটিকে সিলেক্ট করার মাধ্যমে আমরা এটি অ্যাক্টিভ দেখতে পাবো। এবং এখানে আমাদের একটি অপশন আছে এই অংশটিতে, এটি হচ্ছে আমাদের অর্থাৎ পয়েন্টের সেন্টার সেকশনটি কোথায় ধরবে, অর্থাৎ এই অবজেক্টের সেন্টার হিসেবে সে কোথায় মার্ক করবে, সেটি আমাদের এই অপশনটি। অর্থাৎ যদি আমরা এটিকে সেন্টার, আমরা দেখতে পাচ্ছি যে সেন্টারটি অ্যাক্টিভ করা আছে, অর্থাৎ এটির সেন্টার মার্কটি হচ্ছে এটির অ্যালাইন পজিশন। এবং যদি আমরা লেফট কর্নার সিলেক্ট করি তাহলে এটি লেফট কর্নার সিলেক্ট হবে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এটি লেফট কর্নার। যদি আমরা এখান থেকে অ্যালাইন করি তাহলে, অর্থাৎ ট্রান্সফর্ম করি, সেক্ষেত্রে আমরা এটি দেখতে পাবো যে লেফট পজিশনে, অর্থাৎ এখানে আমাদের টু আছে। যদি আমরা এখানে ফাইভ করি তাহলে আমাদের এই পয়েন্টটিকেই মুভ করবে। এবং যদি আমরা এটিকে রোটেট করি তাহলে আমরা আরও বুঝতে পারবো, আমরা 90 ডিগ্রিতে রোটেট যদি করি, আমরা 45 ডিগ্রিতে রোটেট করব, আমরা দেখতে পাচ্ছি এই কেন্দ্রে এটিকে অ্যালাইন করে এটি রোটেট হচ্ছে। এবং একইভাবে যদি আমরা এটিকে যদি সেন্টার করি তাহলে, এটিকে যদি আমরা 45 করি তাহলে এটিকে সেন্টার পয়েন্ট কেন্দ্র করে রোটেট হচ্ছে। এবং একইভাবে যদি আমরা এটিকে এই জায়গায় ধরি তাহলে এখানে আমরা এটিকে 45 করলে এই একে কেন্দ্র করে আমাদের এটি রোটেট হচ্ছে। তো ট্রান্সফর্মের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমরা কোনটি নির্বাচন করব। এবং অবজেক্টটিকে যদি আমরা নির্দিষ্ট একটি সাইজ অনুযায়ী যদি আমরা এটিকে ছোট বড় করতে চাই, ধরা যাক আমরা এটিকে ওয়াইড রাখতে চাই 2 ইঞ্চি এবং হাইট রাখতে চাই আমরা 3 ইঞ্চি, তাহলে আমাদের ওয়াইড 2 ইঞ্চি এবং হাইট 3 ইঞ্চি হয়ে যাবে মাপ অনুযায়ী। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স আর ওয়াই, অর্থাৎ 3 এবং 3 এক্স পজিশনে সে আছে, এক্স পজিশনে সেন্টার, অর্থাৎ এখানকার এক্স পজিশন 3 3 আছে এখানে। এবং এখান থেকে আমরা কপি করে নিতে পারবো, মাল্টিপল কপি করে নিতে পারবো। ধরা যাক এটিকে আমরা, এটি যেহেতু এদিকে 2 ইঞ্চি আছে, আমরা এটিকে 3 ইঞ্চি পর পর কপি করব। সেক্ষেত্রে আমরা এখানে 3 টাইপ করব। এবং 3 টাইপ করার পরে এখান থেকে আমরা কিবোর্ড থেকে এন্টার চাপার আগে, 3 টাইপ করার পর আমরা এখানে 3 ইনপুট দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে এন্টার চাপার আগে আমরা এখানে কিবোর্ডের অল্টা বাটনটি চেপে ধরব। অল্টা বাটন চেপে ধরে আমরা এন্টার চাপলে আমাদের আর একটি কপি হবে 3 ইঞ্চি পর। এবং আমরা যদি চাই এটাকে আরও একটু বেশি, আমরা ধরা যাক 6 ইঞ্চি, তাহলে 6 টাইপ করার পর আমরা কিবোর্ড থেকে অল্টা বাটনটি চেপে আমরা কিবোর্ড থেকে এন্টার বাটনটি চাপলে আমাদের 6 ইঞ্চি পর পর কপি হবে। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপতে থাকলে অটোমেটিক সেই পজিশনে সরতে থাকবে। এবং এইভাবে আমরা এক্স ওয়াই পজিশনে কপি করতে পারবো। এবং এটি হচ্ছে শেয়ার, অর্থাৎ এর মাধ্যমে আমরা এটিকে শেয়ার করে নিতে পারবো, এটিকে স্কুইজ করতে পারবো। এখানে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল দেওয়া আছে, আমরা কী পরিমাণে চাই সেই পরিমাণ আমরা এটিকে স্কুইজ করে নিতে পারবো। তো এর ট্রান্সফর্মের মাধ্যমে আমরা একটি অবজেক্টকে এইভাবে মডিফিকেশন বা ট্রান্সফর্ম করতে পারবো, বা আমরা এটির সাইজ, ওয়াইড, হাইট আমরা চেঞ্জ করে নিতে পারবো। এখন আমরা দেখব সোয়াচেস এবং ব্রাশ এবং সিম্বল ইত্যাদি। প্রথমে আমরা সোয়াচেস দেখব। সোয়াচেস সাধারণত এই ডান দিকের টুলবারের মধ্যেই থাকে, এখানে ক্লিক করলে আমরা সোয়াচেস উইন্ডোতে দেখতে পাবো, অথবা সরাসরি উইন্ডো থেকে আমরা এখান থেকে সোয়াচেস আমরা ক্লিক করব। সোয়াচেস সিলেক্ট করে নিলে আমাদের এটি চলে আসবে। এবং যে কোনো একটি অবজেক্ট ক্রিয়েট করার পরে এখানে এটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমরা ক্লিক করলে আমরা সেই অবজেক্টের কালার চেঞ্জ করতে পারবো, অর্থাৎ সোয়াচেস কালার চেঞ্জ করতে, যেহেতু আমাদের স্ট্রোক কালারটি অ্যাক্টিভ করা আছে এই জন্য আমাদের স্ট্রোক কালারটি চেঞ্জ হচ্ছে। যদি আমরা ফিল কালার অ্যাক্টিভ করে নেই সেক্ষেত্রে আমরা ফিল কালার সোয়াচেস আমরা চেঞ্জ করতে পারবো। এবং এখানে বিভিন্ন ধরনের সোয়াচেস স্টাইল আছে, এগুলো আমরা নির্বাচন করে আমরা বিভিন্ন স্টাইল নির্বাচন করে নিতে পারবো। এবং যদি আমাদের এই স্টাইলগুলো পছন্দ না হয়, বিভিন্ন ধরনের স্টাইল আমাদের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা পাশের এই ডাউন অ্যারো বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা নিউ সোয়াচেস ওপেন করে নেব। ওপেন সোয়াচেস লাইব্রেরি, এখান থেকে আমরা আর্ট হিস্টোরি, এনসিয়েন্ট ইত্যাদি আমরা দেখতে পাবো। একইভাবে আমরা এখান থেকে নির্বাচন করে আমরা ওপেন সোয়াচেস লাইব্রেরি টেক্সটাইল, এখান থেকে আমরা টেক্সটাইল দেখতে পাবো। একইভাবে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের সোয়াচেস আমরা নির্বাচন করে নিতে পারবো।
এবার আমরা একটি মজার অপশন দেখব, অর্থাৎ আমরা এই ব্রাশ দেখব। এটি একটি মজার বিষয়, আমরা এখান থেকে মাল্টিপল ব্রাশ নিয়ে কাজ করতে পারবো, আমরা সিঙ্গেল ব্রাশ নিয়ে কাজ করতে পারবো, এবং এই জন্য আমরা এখান থেকে ব্রাশ টুল বারে ক্লিক করব, অথবা আমরা ব্রাশ টুল বারটি আমরা নির্বাচন করব, অথবা আমরা উইন্ডো মেনু থেকে আমরা এখান থেকে ব্রাশেস সিলেক্ট করে নিব, এবং আমরা যে কোনো একটি পাথ ড্রয়িং করি না কেন, সেটি আমাদের ব্রাশ স্টাইল হবে। এবং এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ব্রাশটি শুধুমাত্র কাজ করে স্ট্রোকের ক্ষেত্রে, অর্থাৎ আউটলাইনের ক্ষেত্রে, এই আউটলাইন যে কালারটি আছে স্ট্রোক, সেটির ক্ষেত্রে ব্রাশটি কাজ করে, ফিল কালারে কোনো কাজ করে না ব্রাশ। এটি আমরা অফ করে দেব ফিল কালারটি, এবং আমরা স্ট্রোক কালারটি নির্বাচন করব। স্ট্রোক কালার আমরা একটা নির্দিষ্ট একটি কালার সিলেক্ট করব, এবং এখান থেকে ব্রাশ, দেন আমরা এখান থেকে যে ব্রাশটি নির্বাচন করব সেই ব্রাশটি হবে, অর্থাৎ এটি একটি আর্টিস্টিক ব্রাশ, এবং এখান থেকে আমরা অনেক বিভিন্ন ধরনের ব্রাশ পাব, সেই ব্রাশগুলো আমরা নির্বাচন করব। এই ব্রাশটি হচ্ছে বক্স টাইপের ব্রাশ, এইগুলো খেয়াল রাখতে হবে। এটি যদি আমরা কোনো বক্স দেই, সেক্ষেত্রে আমরা এটি নির্বাচন করলে আমাদের বক্সের চারপাশে কর্নার আসবে, এটি বক্স টাইপের ব্রাশ, অর্থাৎ পেজ বর্ডার। এবং একইভাবে অন্যান্য ব্রাশ আছে, এবং আমরা একইভাবে এখানে ক্লিক করে নিয়ে আমরা অন্যান্য ব্রাশ ওপেন করতে পারি। ধরা যাক আর্টিস্টিক, এখানে আমরা ইঙ্ক সিলেক্ট করে নিব, এখানে আমরা ইঙ্ক টাইপের ব্রাশ দেখতে পাচ্ছি স্ট্রোকে। বিভিন্ন ধরনের ব্রাশ, এবং আমরা চাইলে ব্রাশগুলোকে মডিফিকেশন করে নিতে পারি বা মডিফাই করে নিতে পারি। সেক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো একটি ব্রাশ নির্বাচন করব, নির্বাচন করে আমরা এখানে এখানে সাধারণত দুই ধরনের ব্রাশ আমাদের খেয়াল রাখতে হবে, দুই ধরনের, একটি হচ্ছে স্ট্রোক অনুযায়ী পয়েন্ট আকারের ব্রাশ, আর আরেকটি হচ্ছে লাইন ব্রাশ, অর্থাৎ এটি নর্মাল লাইনের স্টাইলেই পাথ ব্রাশ যেটিকে বলে, এটি পাথ আকারেই পেইন্টিং হবে। তো আমরা যে কোনো ব্রাশে আমরা নির্বাচন করি না এখন, সেই ব্রাশের উপর ডাবল ক্লিক করলে আমরা সেই ব্রাশ অপশনটি দেখতে পাবো, এবং এখান থেকে আমরা চাইলে ব্রাশটি চেঞ্জ করতে পারি, এবং প্রিভিউ অ্যাক্টিভ করে নেব। আমরা এখানে হোয়াইট দেখতে পাচ্ছি, আমরা হোয়াইট যদি বাড়াতে চাই সেক্ষেত্রে হোয়াইট বাড়াতে পারবো, কমাতে চাইলে কমাতে পারবো, এবং একইভাবে যদি আমরা এখান থেকে, এটি সাধারণত ফিক্স পজিশনেই, এটি চেঞ্জ করা যায় না। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন দিকে হবে ব্রাশটির অ্যারো, আমরা এইটি সিলেক্ট করে নেব, এবং এটি আমরা দেখব যে এটিকে আমরা ডাবল ক্লিক করব, এবং এটি আমরা কোন দিক থেকে করব, এদিক থেকে করলে আমাদের এদিক থেকে ড্রয়িং হবে, এবং আপার দিক থেকে আপার, ডাউন দিক থেকে ডাউন, যে দিক থেকে আমরা করতে চাই সেটি আমরা নির্বাচন করব, এবং এখান থেকে আমরা এটিকে রোটেট করে দেবো, এবং ফ্লিপ যদি আমরা করতে চাই সেক্ষেত্রে ফ্লিপ, অর্থাৎ রিভার্স ফ্লিপ অ্যাক্রস, আমরা যেটাই করতে চাই কিনা এখান থেকে করে নেবে। এবং টিন্ট কালার যদি আমরা নির্বাচন করি, এখান থেকে কালার, কী কালার আমরা যদি একটি নির্বাচন করি যে এই কালারের টিন্ট হবে, সেক্ষেত্রে আমরা সেই কালারটি নির্বাচন করতে পারি। এবং ওভারল্যাপিং, অর্থাৎ আমরা কর্নার, এখানে যে কর্নারটি আছে এই কর্নারটি আমাদের স্মুথ এরকম হবে, মানে কর্নার ব্রেক হবে কি না বা কর্নার হবে কি না সেটি আমরা এখান থেকে দেখব। এবং এটি হচ্ছে লাইট, অর্থাৎ এটির কালার লাইট আমরা চেঞ্জ করব কি না, সেই এইসব বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, এবং আমরা এই ব্রাশটি আমরা মডিফিকেশন বা আমরা এডিট করে নিতে পারবো চাইলে। দেন ওকে বাটনে ক্লিক করে আমরা অ্যাপ্লাই টু স্ট্রোক, লিভ স্ট্রোক, আমরা দুইটি যে কোনো একটি সিলেক্ট করি। এটি লিভ স্ট্রোক মানে হচ্ছে এটি স্ট্রোকের মধ্যে কোনো অ্যাপ্লাই হবে না, শুধুমাত্র এখানে চেঞ্জ হবে, এবং অ্যাপ্লাই টু স্ট্রোক মানে এখানেও চেঞ্জ হবে, এখানেও চেঞ্জ হবে, সেটি আমাদের এই অপশনটি। এবং একইভাবে আমরা এই ব্রাশটি যদি নির্বাচন করি, সিলেক্ট করে যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, তাহলে আমরা এটির ভিন্ন ধরনের অপশন পাবো, স্ক্যাটারিং ব্রাশ, এটি হচ্ছে স্ক্যাটার ব্রাশ, এবং এখানে আমরা ব্রাশ নেম দেখতে পাচ্ছি, এবং এখানে সাইজ, অর্থাৎ প্রিভিউ আমরা অ্যাক্টিভ করে নেব, অর্থাৎ কোনোটি ছোট কোনোটি বড় আমরা স্ক্যাটারিং কীরকম চাই সেটি আমরা এখান থেকে র্যান্ডম, এবং স্পেসিং আমরা দূরত্ব কতটুকু চাই, বেশি চাই কম চাই সেগুলো আমরা নির্বাচন করব, স্ক্যাটার আমরা কাছাকাছি চাই কি না বা আমরা দূরে চাই কি না, এবং রোটেশন আমরা ব্রাশগুলোকে রোটেট করতে চাই কি না, এবং এটি র্যান্ডম হবে কি না
সেগুলো আমরা এখান থেকে নির্বাচন করব। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টিন শেড, হিউ শিফট, অর্থাৎ মাল্টিপল কালার আমরা চাই কি না। এখান থেকে আমরা কালার চেঞ্জ করে নেব এবং এখান থেকে টিন্ট, অর্থাৎ আমরা এখান থেকে যে কালারটি সিলেক্ট করবো সেই কালারটি অ্যাক্টিভ হবে। এবং এটিও একইভাবে আমরা এখান থেকে কালারটি চেঞ্জ করে যদি আমরা করি তাহলে সেই কালারটি অ্যাপ্লাই হবে। এবং এখানে আরেকটি বিষয় আছে যে ব্রাশ তৈরি করা যায়, পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে ব্রাশ তৈরি করতে হয় এবং সোয়াচেস তৈরি করতে হয় সেটি আমরা দেখব। এখন আমরা দেখব সিম্বল, অর্থাৎ এই সিম্বলের কাজ কি এবং সিম্বল আমরা কেন ব্যবহার করব। আমরা সাধারণত ইতিপূর্বে দেখেছি যে স্প্রে, অর্থাৎ শেপ বিল্ডার টুল, বা আমরা এখানে স্প্রে দেখতে পেয়েছি যে সিম্বল স্প্রে, এটির মাধ্যমে আমরা বিভিন্ন সিম্বল আমরা স্প্রে করে নিতে পারবো, স্প্রে করে আমরা এটিকে ড্রয়িং করতে পারবো। তো এই সিম্বলগুলো সাধারণত কাজ হয় স্প্রের ক্ষেত্রে মাল্টিপল, এবং আমরা সরাসরি চাইলে এখান থেকে ড্রাগ করে নিয়ে সিম্বলটিকে আমরা ইউজ করতে পারি, এভাবে ড্রাগ করে নিয়ে আমরা এটিকে ইউজ করতে পারি। এবং এখানে মাল্টিপল সিম্বল আমরা পাবো, যেমন এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এই অংশটিতে ক্লিক করব, এখানে ক্লিক করে এই অংশটিকে, সরি, আমরা এই অংশটিতে ক্লিক করব এবং এখান থেকে আমরা ওপেন সিম্বল লাইব্রেরি সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা যেই সিম্বলটি চাই সেই সিম্বলটি আমরা এখান থেকে নির্বাচন করব। ফ্লাওয়ার, আমরা ফ্লাওয়ার নির্বাচন করব। এখানে আমরা ফুল দেখতে পাবো, ফ্লাওয়ারের সিম্বল আমরা দেখতে পাবো, এবং আমরা চাইলে স্প্রের মাধ্যমে সেই ফ্লাওয়ারগুলোকে আমরা স্প্রে করতে পারবো এভাবে। তো এভাবে আমরা সিম্বলের মাধ্যমে, স্প্রের মাধ্যমে আমরা একটি ডিজাইনকে আরও সুন্দর বা আরও মোহনীয় করে নিতে পারবো সিম্বলের মাধ্যমে, এবং চাইলে এখান থেকে ড্রাগ করে নিয়েও আমরা এটিকে কাজ করতে পারবো সিম্বলটিকে। এখন আমরা দেখব সোয়াচেস তৈরি করা, এই জন্য আমরা সোয়াচেস সিলেক্ট করব এবং কিভাবে আমাদের কাস্টম একটি সোয়াচেস তৈরি করে নিতে পারবো। এই জন্য আমরা এটি যে কোনো একটি অবজেক্ট ক্রিয়েট করব এবং এটির আমরা ফিল কালার আমরা দেব, এবং ফিল কালার দেওয়ার পর আমরা সোয়াচেস ক্লিক করব, এবং এখান থেকে আমরা ক্লিক করে আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো নিউ সোয়াচেস এখান থেকে, এবং নতুন সোয়াচেস কালার আমরা এখান থেকে মডিফিকেশন করব। মডিফাই করে নিয়ে আমরা এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করলাম, আমরা এখানে একটি সোয়াচেস দেখতে পাবো যে অ্যাড হয়েছে। এবং যদি আমরা চাই যে ওই এই এই টাইপের ডিজাইন টাইপের সোয়াচেস যদি আমরা চাই সেক্ষেত্রে আমাদের ডিজাইনটি করে নিতে হবে। ধরা যাক আমরা একটি ডিজাইন সোয়াচেস চাই, অথবা আমরা একটি মাল্টিপল ডিজাইন আমরা চাই। ধরা যাক আমরা একটি চেক আর বক্স, চেক বক্স আমরা তৈরি করব, এরকম একটি চেক বক্স এই কালারের, এটিকে আমরা তৈরি করব। তো আমরা এটিকে একটি লুপ তৈরি করে নিলেই হবে, এতগুলো দরকার নেই, আমরা একটি লুপ তৈরি করে নিতে হবে। এই জন্য আমাদের একটি রাখতে হবে সেম কালার এবং আরেকটি রাখতে হবে ট্রান্সপারেন্ট কালার, দুইটি পাশাপাশি। এবং একইভাবে আমাদের এই এই শেপটিকেও আমরা এখান থেকে এই দিকে রাখবো, এবং এইটিকে আমরা এখান থেকে এই দিকে রাখবো। আমাদের একটি টাইল তৈরি হয়ে গেছে, এবার আমরা টোটালটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে সোয়াচেসের মধ্যে নিয়ে ছেড়ে দেব। তাহলে এটি আমাদের একটি নতুন সোয়াচেস তৈরি হয়ে গেছে। এবার আমরা যে কোনো একটা অবজেক্ট নিয়ে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের একটি টাইল আকারের সোয়াচেস আমরা পাবো। তো এভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত সোয়াচেসগুলো তৈরি করে নিতে পারবো, আমাদের মজার মজার সব সোয়াচেস তৈরি করে নিতে পারবো এইভাবে। আমরা ইতিপূর্বে সোয়াচেস দেখেছি, এখন আমরা ব্রাশেস দেখবো যে কীভাবে একটি ব্রাশ তৈরি করতে হয়। এই জন্য আমরা আমাদের কাস্টম ডিজাইনগুলো তৈরি করব। ধরা যাক আমরা এখান থেকে একটি শেপ তৈরি করব, ধরা যাক আমরা মাল্টিপল লাইনের একটি শেপ তৈরি করব, বা আমরা একটি বক্স নেই, এরকম একটি বক্স আমরা নেব যেটি মাল্টিপল লাইনের থাকবে। একটি সোয়াচেস আমরা নর্মাল করি, এবার আমরা এটাকে মাল্টিপল লাইনে কনভার্ট করব, চারটে লাইনে আমরা কনভার্ট করব।
এবার আমরা এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে নিয়ে আমরা এটিকে ড্রাগ করে নিয়ে একইভাবে আমরা এখানে ছেড়ে দেব। দেন আমাদের এখানে কি ব্রাশে আমরা স্কেটার ব্রাশ, আর্ট ব্রাশ, যেহেতু এটিকে আমরা আর্ট ব্রাশ হিসেবে করতে চাই সেক্ষেত্রে এটিকে আমরা আর্ট ব্রাশ সিলেক্ট করব। দেন আমরা ওকে বাটনে ক্লিক করব এবং এটি কিভাবে হবে, লাইন কোন দিক থেকে শুরু হবে সেটি আমাদের নির্বাচন করে দিতে হবে, এবং আমরা নির্বাচন করার পর আমরা এটিকে ওকে বাটনে ক্লিক করব। এবার যদি আমরা কোনো একটি বক্স নেই এবং এটিকে যদি আমরা ফিল কালার অফ করে দিই এবং লাইন কালার আমরা একটি কালার নির্বাচন করব, এবং আমরা এখান থেকে ব্রাশ, দেন আমরা এখান থেকে সেই ব্রাশটি আমাদের যে সেভকৃত ব্রাশ আছে সেটি আমরা সিলেক্ট করব। এটি আমাদের তৈরিকৃত ব্রাশ, এটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে আমাদের ব্রাশটি তৈরি হয়ে যাবে, আমরা এখানে আমাদের ব্রাশটি দেখতে পাচ্ছি। এবং একইভাবে যদি আমরা কোনো অ্যারো টাইপের ব্রাশ তৈরি করতে চাই, অর্থাৎ অ্যারো অথবা আমরা ভিন্ন ধরনের কোনো ব্রাশ তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা এটি ক্লিক করব। অথবা আমরা কোনো ড্রয়িং করে আমরা একটি ব্রাশ তৈরি করতে চাই, সেক্ষেত্রে ধরা যাক আমরা এই টাইপের ব্রাশ তৈরি করতে চাই, এটি নর্মাল সিলেক্ট করে নিতে হবে, ফিল কালার অফ। এই টাইপের একটি ব্রাশ আমরা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা এটি সিলেক্ট করব এবং আমরা ব্রাশের মধ্যে নিয়ে ছেড়ে দেব, এবং আমরা আর্ট ব্রাশ দেন ওকে, এবং এটিকে আমরা ওকে বাটনে ক্লিক করব নাম দিয়ে। এবার আমরা এটিকে লাইন করে নিয়ে আমরা এটি সিলেক্ট করলে আমাদের ওই ব্রাশটি অটোমেটিক ওইভাবে তৈরি হয়ে যাবে। আর যদি আমরা যদি চাই যে এটিকে আমরা আর্ট ব্রাশ হিসেবে করব না, এটিকে আমরা স্ক্যাটার ব্রাশ হিসেবে করতে চাই, সেক্ষেত্রে আমরা এটিকে ড্রাগ করে নিয়ে ছাড়বো। দেন আমরা স্ক্যাটার ব্রাশ নির্বাচন করব, দেন ওকে বাটনে ক্লিক করব, এবং এখান থেকে আমরা এগুলো র্যান্ডম করে দেব, সবগুলো র্যান্ডম র্যান্ডম র্যান্ডম, এবং এটিকে আমরা র্যান্ডম ছোট, আমরা কতটুকু ছোট বড় করতে চাই সেগুলো আমরা এখান থেকে নির্বাচন করব। দেন আমরা ওকে বাটনে ক্লিক করব, এবং মেথড এখান থেকে আমরা টিন বাটনে সিলেক্ট করব, দেন ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা যদি কোনো একটি শেপ নিয়ে সেখানে যদি আমরা এটি নির্বাচন করি, তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্যাটারিং ব্রাশ হয়ে গেছে, এবং এটি চাইলে আমরা স্ক্যাটারিং করে নিতে পারি। তো এভাবে আমরা আমাদের মাল্টিপল ব্রাশ তৈরি করে নিতে পারবো এই ব্রাশ উইন্ডোর মাধ্যমে। একইভাবে ব্রাশের মতো করে আমরা সিম্বল তৈরি করে নিতে পারি, এবং সিম্বল একইভাবে আমরা সিম্বলগুলো তৈরি করতে পারি। ধরা যাক আমরা আমাদের একটি লোগো আমরা সিম্বল তৈরি করে নিব, সেক্ষেত্রে আমরা আমাদের লোগো ওপেন করব এবং লোগোটি আমরা কপি করে নিয়ে আমরা আমাদের ডকুমেন্টে রাখবো, এবং এখান থেকে আমরা এটিকে সিম্বল তৈরি করব। এটাকে আমরা ছোট করে নেব এবং এটিকে আমরা ড্রাগ করে নিয়ে এখানে ছেড়ে দেব, এবং আমাদের নিউ সিম্বল এটির নাম দিব। ধরা যাক এটির নাম আমি স্যার মুভি ক্লিপ গ্রাফিক্স আমরা যে কোনটি দিব সেটি আমরা নির্বাচন করবো এখান থেকে। দেন আমরা 9 স্লাইস, স্কেলিং, অ্যালাইং টু পিক্সেল গ্রিড ইত্যাদি আমরা নির্বাচন করব, ওকে বাটনে ক্লিক করব। আমাদের এটি ব্রাশ হয়ে গেছে। যদি আমরা ড্রাগ করে ছাড়ি তাহলে দেখতে পাবো যে এটি আমাদের ব্রাশ আকার সিম্বল আকারে আছে, অথবা আমরা সরাসরি স্প্রের মাধ্যমে আমরা এই ব্রাশটি মাল্টিপলভাবে ব্যবহার করে নিতে পারি এই সিম্বলটি। এখন আমরা দেখব স্ট্রোক, অর্থাৎ স্ট্রোকের বিভিন্ন ফাংশন, বিভিন্ন কাজগুলো আমরা দেখব। স্ট্রোকের কাজগুলো কি, সাধারণত স্ট্রোক হচ্ছে, তো এতে আমরা জেনেছি স্ট্রোক হচ্ছে লাইন কালার, অর্থাৎ লাইন কালার বা লাইন ফাংশনটি হচ্ছে স্ট্রোক। এখান থেকে আমরা স্ট্রোকের যে কোনো একটি কালার নির্বাচন করলে আমরা এখানে অপশন পাথ অপশনের মধ্যে আমরা স্ট্রোক দেখতে পাবো যে এখানে স্ট্রোক, এবং এখানে স্ট্রোক কত মোটা চিকন এখান থেকে করতে পারি, অথবা সরাসরি আমরা এখান থেকে স্ট্রোক উইন্ডো থেকে আমরা করে নিতে পারি। এখানে আমরা ক্লিক করলে স্ট্রোক উইন্ডোটি পাবো, অথবা আমরা এখান থেকে সরাসরি স্ট্রোকে ক্লিক করে আমরা উইন্ডো মেনুতে গিয়ে স্ট্রোকে ক্লিক করার মাধ্যমে আমরা স্ট্রোকটি পাবো। এবং এখানে স্ট্রোকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইট এখানে আছে, এবং এখানে বিভিন্ন ধরনের ক্যাপ, কর্নার এবং অ্যালাইং স্ট্রোক, এবং এখানে আমরা ড্যাশের লাইন দেখতে পাচ্ছি, অ্যারোড স্ট্রোক দেখতে পাচ্ছি, এবং প্রোফাইল স্ট্রোক দেখতে পাচ্ছি, ইত্যাদি স্ট্রোক আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এটি সাধারণত হচ্ছে কত পিটি আমরা মোটা চিকন করতে চাই স্ট্রোকটি, সেটি হচ্ছে এটি কত পয়েন্ট আকারে আমরা মোটা চিকন করতে চাই সেটি। এবং ক্যাপটি হচ্ছে সাধারণত এটি হচ্ছে স্মুথ করার জন্য স্ট্রোক,
অর্থাৎ এটি হচ্ছে আমরা এখানে দেখতে পাবো যে যদি আমরা রাউন্ড ক্যাপ এবং এখানে প্রজেক্ট ক্যাপ, যদি আমরা কোন একটি স্টক সিম্পল একটি স্টক নেই, অর্থাৎ আমরা যদি এরকম একটি স্টক নেই, তাহলে স্টকটি এখানে আমরা দেখতে পাবো যে এটি একটি কর্নার টাইপের, অর্থাৎ স্ট্রেইট নর্মাল ক্যাপ আছে আর কি। এটি হলো বাট ক্যাপ এটিকে বলে, অর্থাৎ এখানে এটি বাট ক্যাপ আকারে আছে, অর্থাৎ স্ট্রেইট আকারে আছে। যদি আমরা এটিকে সিলেক্ট করে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এটি দুই দিকে রাউন্ড হয়ে যাবে, অটোমেটিকলি রাউন্ড হয়ে গেছে। এবং একইভাবে এটি সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করলে এটিকে আমরা একইভাবে আমরা কাট আকারে পাবো, এবং এটি দিলে আমরা লাইনের একটু বাড়তি আমরা অংশ পাবো। এবং আমরা একইভাবে যদি আমরা কোনো কর্নার টাইপের আমরা শেপ নেই এবং নিচের কর্নার অংশটি যদি আমরা এটি সিলেক্ট করা থাকে, তাহলে এটির অংশগুলো সরু হবে, কর্নার হবে। এবং আমরা যদি এখানে রাউন্ড জয়েন্ট দেই, তাহলে এই জয়েন্টগুলো রাউন্ড হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি। এবং যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে এই জয়েন্টগুলো আমরা কাটা পাবো, অর্থাৎ ক্রপ পাবো। এবং একইভাবে অ্যালাইন স্ট্রোক, স্ট্রোকের অ্যালাইনটি কোথায় হবে, অর্থাৎ ভিতর দিকে হবে কি না, স্ট্রোকের বাইরের দিকে হবে কি না, বাইরের দিকে হবে কি না, এবং সেন্টার হবে কিনা, অর্থাৎ স্ট্রোকের সেন্টার হবে কিনা, সেটি আমরা এখান থেকে নির্বাচন করব। এবং এটি একটি আছে যে আমরা এখানে ইতিপূর্বে দেখেছি যে এটি রাউন্ড, এটির লিমিট কতটুকু হবে সেটি এখানে আমরা দেখতে পাবো, যে লিমিট এটির কর্নারের লিমিট কি হবে। লিমিট যদি আমরা 1 করে দিই, তাহলে আমরা লিমিট 1 পরিমাণ দেখতে পাবো এটির লিমিট, এবং 5 করে দিলে আমরা কর্নার, পুরোপুরি কর্নার পাবো। এবং এই বিষয়গুলো সাধারণত হয়ে থাকে, যেমন আমরা যদি কোনো পাথ করে থাকি সেই ক্ষেত্রে, এবং এটি যদি আমরা বেশি কাছাকাছি নিয়ে আসি, এবং এটি যদি আমরা বাড়িয়ে দিই পয়েন্টটি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই লিমিটটি কাজ করে। এবং এখানে ড্যাশ লাইন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এর মাধ্যমে আমরা যে ড্যাশ লাইন দেখতে পাচ্ছি, ড্যাশ লাইনের মাধ্যমে আমরা সাধারণত ড্যাশেড লাইন যেগুলো বলা হয়ে থাকে, ড্যাশ আকারের যে লাইন সেগুলো, অর্থাৎ কত পয়েন্ট পর পর আমরা ড্যাশ লাইনটি চাই সেটি আমরা এখানে নির্বাচন করে দিতে পারবো। যদি আমরা এটিকে 10 পয়েন্ট পর পর চাই, তাহলে 10 পয়েন্ট। এবং এখানে গ্যাপ লাইন, গ্যাপ যদি আমরা 10 করে দিই, তাহলে এটি আমরা গ্যাপ লাইন পাবো। এটি হচ্ছে ড্যাশ লাইন, এটি হচ্ছে গ্যাপ লাইন, এবং ড্যাশ গ্যাপ, ড্যাশ গ্যাপ, এভাবে করে আমরা মাল্টিপল ডিজাইন করে নিতে পারবো, একটি ডিজাইন করে নিতে পারবো আমরা ড্যাশের মাধ্যমে। সাধারণত এগুলো দিয়ে ফন্ট টাইপের কাজগুলো করা যেতে পারে। ধরা যাক আমরা এখানে একটি ফন্ট টাইপ করব, এটির ফন্ট আমরা এরিয়াল ব্ল্যাক ব্যবহার করব। এবার আমরা এটিকে ফন্টটিকে ব্রেক করব অবজেক্ট, দেন এখান থেকে এক্সপান্ড, আমাদের ফন্টটি এক্সপান্ড হয়ে গেছে। এবার আমরা এটিকে ফিল কালার অফ করে দিই, স্ট্রোক কালার আমরা দেব। এবার আমরা এখান থেকে ড্যাশ লাইন সিলেক্ট করব, ড্যাশ, দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফন্টটি ড্যাশ আকারে হয়ে গেছে। আমরা গ্যাপটি অফ করে দিয়ে আমরা ড্যাশটি আরেকটু ছোট করে দেব, 5, ড্যাশ আকারের আমাদের টাইপটি হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মনে হচ্ছে যে এটি একটি সেলাই করা টাইপ। তো এইভাবে আমরা আমাদের টাইপের বিভিন্ন স্টাইল বা ড্যাশের মাধ্যমে ধরন চেঞ্জ করতে পারবো। এবং একইভাবে এখানে আমরা অ্যারো দেখতে পাচ্ছি, অর্থাৎ এটি হচ্ছে অ্যারো, অ্যারো একটি সাইন দেখাবে, অ্যারোটি কোন দিকে সেটি আমরা এভাবে আমরা একটি ড্যাশ এবং এখানে আমরা একটি অ্যারো দেখতে পাচ্ছি, অর্থাৎ অ্যারো কোন দিকে থাকবে। এবং আমরা ড্যাশ অফ করে দিলে আমরা অ্যারোটি দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের অ্যারো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এটি হচ্ছে লেফট অ্যারো, যদি আমরা এটি না চাই নান, অথবা আমরা যদি এটি না চাই আমরা বাদ দিয়ে যদি আমরা লেফট অ্যারো করতে চাই অথবা রিভার্স করতে চাই, সেক্ষেত্রে এটি। এবং অ্যারোর স্কেলটি আমরা কী পরিমাণে চাই সেটি আমরা এখান থেকে নির্বাচন করে দিতে পারবো। এবং এখানে বিভিন্ন প্রোফাইল আছে ফন্টের,
স্ট্রোকের, অর্থাৎ এর মাধ্যমে আমরা যদি কোনো পাথ লাইন ড্রয়িং করি, তাহলে এর মাধ্যমে আমরা প্রোফাইলের মাধ্যমে শেপটির আমরা এইরকম আমরা একটি শেপ করতে পারবো। এখানে বিভিন্ন প্রোফাইল আছে, এই প্রোফাইলগুলো আমরা সিলেক্ট করে আমরা বিভিন্ন শেপের পাথ বা পাথ অথবা শেপ আমরা স্ট্রোক করে নিতে পারবো। আমরা স্ট্রোক দেখেছি, এখন দেখব গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইনের কাজগুলো করা যেতে পারে। ধরা যাক আমরা একটি যে কোনো একটি অবজেক্ট নিয়ে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলে আমরা অবজেক্টের ফিল কালার গ্রেডিয়েন্ট পাবো, অথবা আমরা যদি লাইন কালার গ্রেডিয়েন্ট চাই সেক্ষেত্রে আমরা লাইন কালার সিলেক্ট করব, এবং আমরা চাইলে এখান থেকে লাইন গ্রেডিয়েন্ট আমরা দিতে পারবো। এটি সাধারণত ফিল কালারের ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ হয়। আমরা ফিল কালারের ক্ষেত্রে আমরা ফিল গ্রেডিয়েন্ট দেব, এবং এখানে থেকে আমরা গ্রেডিয়েন্টের ধরন কি রিডাল চাই কিনা অথবা আমরা লাইনার চাই কিনা সেটি, এবং এখানে গ্রেডিয়েন্টটির কোন দিকে ফেড হবে সেন্টার পয়েন্টটি সেটি আমরা এখান থেকে নির্বাচন করব। এবং আমরা গ্রেডিয়েন্টের যে পয়েন্টটি আছে, অর্থাৎ দুইটি কালার, অর্থাৎ এটি সাদা কালার, সাদা কালারের পয়েন্টটি আমরা মডিফাই করে নিতে পারবো, অর্থাৎ এটি কোথা থাকবে কালারটি সেটি আমরা নির্বাচন করতে পারবো এখান থেকে। এবং একইভাবে কালো কালারটি আমরা কোথা থেকে শুরু করতে চাই সেটি আমরা এখান থেকে দেব, এবং এটি যদি আমরা কালারটি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ডাবল ক্লিক করব, এবং এখান থেকে আমরা ক্লিক করব এবং RGB সিলেক্ট করব, এবং আমরা এখান থেকে কালারটি চেঞ্জ করে নেব যে আমরা এখান থেকে কী কালার চাই। এবং একইভাবে এই কালারটি যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এই কালারটিকে ডাবল ক্লিক করব, এবং এখান থেকে আমরা RGB নির্বাচন করব বা সিমাইক নির্বাচন করব, আমরা যেটি নির্বাচন করি না কেন, নির্বাচন করে আমরা এটিকে কালার আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, এবং এখান থেকে কালারটির অপাসিটি আমরা কমাতে পারি, চাইলে আমরা অপাসিটি কমিয়ে দিতে পারি, বাড়াতে পারি, এবং এখান থেকে লোকেশন, এটি লোকেশন কোথায় হবে সেটি আমরা এখান থেকে দিতে পারি অথবা সরাসরি আমরা এখান থেকেও দিতে পারি, এবং এটি দুইটি কালারের মিক্স পয়েন্ট কোথায় হবে সেটি আমরা এখান থেকে দিব, এবং এটি হচ্ছে অ্যাঙ্গেল, অর্থাৎ এটির অ্যাঙ্গেল কী হবে সেটি আমরা নির্বাচন করব, এটি কোন দিকে অ্যাঙ্গেল হবে। ধরা যাক আমরা সেন্টারে আরেকটি কালার, এখানে যদি আমরা সেন্টারে আরেকটি ক্লিক করি, অর্থাৎ ফাঁকা জায়গার মধ্যে যখন মাউস পয়েন্টার প্লাস পয়েন্ট হবে তখন আমরা একটি ক্লিক করলে আরেকটি পয়েন্ট পাব, এবং এটির কালার আমরা ধরা যাক ইয়েলো কালার দিব। এবং আমরা যদি আরও কালার পয়েন্ট চাই তাহলে সেখানে আরও ক্লিক করে আমরা আরও কালার নিতে পারবো, এবং এটি এগুলোকে যদি ডিলিট করতে চাই তাহলে এগুলোকে ধরে নিচের দিকে ড্রাগ করতে হবে, ক্লিক করে ধরে নিচের দিকে ড্রাগ অথবা সিলেক্ট করে আমরা এখানে ডিলিট করব, সিলেক্ট করে ডিলিট বাটনে চেপে আমরা এগুলো ডিলিট করব। এবং এটিকে আমরা যদি রোটেট করতে চাই তাহলে আমরা রোটেট করতে পারবো, কোন দিকে রোটেট করতে চাই সেটি আমরা রোটেট করে নিব, এবং এটি হচ্ছে রিভার্স। এবং এটা হচ্ছে রিডাইল, রিডাইল সিলেক্ট করলে আমাদের রোটেট যাই হোক না কেন বোঝা যাবে না, কিন্তু রিডাইল সিলেক্ট করলে আমরা এখানে আরেকটি অপশন পাবো, যেমন 100%, এটিকে আমরা যদি 10% দিই তাহলে 10% ইলেপটিক্যাল হয়ে যাবে, এবং এখানে আমরা 50% দিলে 50% ইলেপটিক্যাল হবে, এটি আমাদের খেয়াল রাখতে হবে। এবং এটি আমরা ইলেপটিক্যাল করার পরে আমরা এটিকে রোটেট করতে পারবো, এবং এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, অর্থাৎ আমরা এখানে কিছু প্রিসেট পাবো, অথবা চাইলে এখান থেকে ক্লিক করে আমরা অপশন হাইড করতে পারবো, এবং এখান থেকে আমরা প্রিসেট সিলেক্ট করে নিতে পারবো, অথবা নতুন একটি প্রিসেট আমরা সেভ করে রাখতে পারবো এখানে ক্লিকের মাধ্যমে, তাহলে আমাদের প্রিসেটটি সেভ হয়ে গেল। এবং আমরা চাইলে সরাসরি এই ড্রাগটিকে যদি আমরা বিভিন্নভাবে মডিফাই করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে এই গ্রেডিয়েন্ট নির্বাচন করব, গ্রেডিয়েন্টস ক্লিক করলে আমরা টুল বার থেকে তাহলে আমরা একটি পয়েন্ট পাবো, ভিউপোর্ট বা ডকুমেন্টের মধ্যে একটি পয়েন্ট পাবো, লাইন পাবো, এটিকে এখান থেকে আমরা মডিফাই করে নিতে পারি চাইলে, এবং আমরা এটিকে রোটেট, অর্থাৎ এখানে ক্লিকের মাধ্যমে রোটেট করে নিতে পারি পয়েন্টটিকে, এবং এখান থেকে আমরা এটিকে সেন্টার করতে পারি, অর্থাৎ আমাদের সেন্টারটি কোথায় হবে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমরা এটিকে রোটেট করতে পারি। ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সির মধ্যে আমরা বিভিন্ন ট্রান্সপারেন্সি জাতীয় কাজগুলো করতে পারবো,
এবং এর মাধ্যমে আমরা বিভিন্ন অবজেক্টের সাথে ব্লেন্ডিং এবং ট্রান্সপারেন্সি আমরা করে নিয়ে আমরা ট্রান্সপারেন্ট কম্পা বা অপাসিটি আমরা কমিয়ে নিতে পারবো। ধরা যাক দুইটি অবজেক্ট একটির উপর একটি ওভারল্যাপ এবং এটির ভিতর দিয়ে যাতে এই অবজেক্টটি দেখা যায় সেজন্য আমরা এই অবজেক্টটি সিলেক্ট করবো এবং এখান থেকে আমরা নর্মাল মোড যেহেতু ক্লিক করা আছে ট্রান্সপারেন্সি থেকে আমরা মাল্টিপ্লি এবং আমরা বিভিন্ন ধরনের আমরা কালার চেঞ্জ করলে আমরা এটি একটি ইফেক্ট দেখতে পাবো। কালার ডজ অর্থাৎ ফটোশপের মতো এখানেও ব্লেন্ডিং মোড অপশনগুলো আমরা নিয়ে কাজ করতে পারবো। এবং এখানে অপাসিটি আমরা চাইলে অপাসিটি কমাতে পারবো, যে কোনো একটি অবজেক্টের অপাসিটি কমাতে পারবো। ডিজাইনের ক্ষেত্রে এগুলো খুব গুরুত্বপূর্ণ বা খুব জরুরি দরকার পড়ে। এবং এখান থেকে আমরা ট্রান্সপারেন্সি এবং অপাসিটি কমিয়ে আমরা আমাদের ব্লেন্ডিং মোড চেঞ্জ করে নিতে পারবো। আমরা এখন দেখবো পাথ অপশনে কিছু কাজ দেখবো, অর্থাৎ পাথকে কীভাবে আমরা কাজে লাগাতে পারি, মডিফাই করতে পারি। যেমন ধরা যাক আমরা একটি রেক্টেঙ্গেল আমরা বক্স তৈরি করব এইভাবে শিফট চেপে। এবার এটিকে আমরা ত্রিভুজ কনভার্ট করব, অর্থাৎ এটিকে আমরা সরাসরি ত্রিভুজ কনভার্ট করব। কিভাবে করব তা আমরা এখন দেখব। এই জন্য আমরা এটিকে সিলেক্ট করে আমরা প্রথমে ফিল কালার অফ করে দেব এবং এটিকে আমরা স্ট্রোক কালার দেব। এবার এটিকে আমরা এখান থেকে ডিরেকশন টুল সিলেক্ট করে আমরা এটিকে উপরের অংশটি ডিলিট করে দেব এবং এই দুইটিকে আমরা মিলিয়ে দেব। তা কীভাবে করব তা এখন আমরা দেখব। এগুলি সাধারণত পাথ অপশনগুলোর মধ্যে পড়ে। এবার এটিকে আমরা যদি চাই সরাসরি এখানে ক্লিক করে আমরা ড্রাগ করে শিফট চেপে ড্রাগ করে আমরা এটিকে এভাবেও মিলাতে পারি, কিন্তু এটি অ্যাপ্রোপ্রিয়েট হবে না কারণ এটি সেন্টারে আছে কিনা তা আমরা ঠিক জানি না। এই জন্য সেন্টারে রাখতে চাইলে বা এই দুইটিকে সেন্টারে আনতে চাইলে দুইটি পয়েন্টটিকে আমরা সিলেক্ট করব এবং এইখানে রাইট বাটন চেপে আমরা অ্যাভারেজ সিলেক্ট করব, অথবা এখান থেকে অবজেক্ট মেনু দেন আমরা এখান থেকে পাথ দেন এখান থেকে আমরা অ্যাভারেজ সিলেক্ট করব। এবং এখানে আমরা একটি দেখতে পাচ্ছি এভারেজ ডায়ালগ বক্স, এখানে হরিজেন্টাল ভার্টিক্যাল বোথ। যদি আমরা হরিজেন্টাল সিলেক্ট করি তাহলে আমরা কিছুই পাবো না কারণ এটি হরিজেন্টাল মুডে নেই, এই জন্য আমরা হরিজেন্টাল দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা এখানে এটিকে ভার্টিক্যাল যদি চাই সিলেক্ট করি তাহলেও দেখবো আমরা ভার্টিক্যাল মুডে হয়েছে এভারেজ, এটি আমরা আমাদের ত্রিভুজ হয়েছে। অথবা আমরা সরাসরি এখান থেকে রাইট বাটন চেপে আমরা সরাসরি বোথ সিলেক্ট করে নিলে আমাদের এটি দুই দিক থেকেই দুইটি বোথ আর কি এভারেজ হবে, একদিকে হবে। এবং আমরা যদি শুধু একটিকে সিলেক্ট করে যদি আমরা এটিকে এভারেজ করি এবং এটিকে তাহলে এভারেজ হবে না কারণ এটি সাধারণত দুইটি পয়েন্ট ছাড়া এটি এভারেজ হয় না, কারণ যেহেতু দুইটির মাঝখানে সে ডিভাইড করবে দুইটিকে ভাগ করে দিবে। সেই জন্য আমরা দুইটি অপশন সিলেক্ট করবো এবং বোথ সিলেক্ট করে ওকে দিব, তাহলে দুইটি মাঝখানে চলে আসবে। এবং এটি কিন্তু জয়েন হয়নি কারণ এটি কিন্তু আলাদা আছে, কিন্তু এটিকে জয়েন করার জন্য দুইটি পয়েন্ট একসাথে সিলেক্ট করব এবং এখান থেকে রাইট বাটন চেপে আমরা জয়েন নির্বাচন করব। তাহলে আমরা দেখতে পাবো যে এটি জয়েন হয়ে গেছে। এবার আমরা ত্রিভুজ ড্রয়িং করেছি। একইভাবে এখান থেকে আমরা যদি অন্যান্য ডিজাইনগুলো যদি আমরা করতে চাই, ধরা যাক এখান থেকে আমরা আমরা একটি স্পাইরাল টুল নিলাম এবং এখান থেকে আমরা একটি স্পাইরাল ক্রিয়েট করব এবং এটিকে আমরা আবার একইভাবে আমরা একটি রিভার্স একটি স্পাইরাল ক্রিয়েট করব, অথবা এটিকে রিফ্লেক্ট করব বা আমরা এটিকে একটি এন্টার দিয়ে আরেকটি কপি করব। কপি, এবার আমরা এটিকে এই পাশাপাশি একটি রাখবো অথবা এটিকে ছোট করে ফেলব। এবার এটিকে আমরা জয়েন করব, জয়েন করে আমরা এটিকে একটি শেপ কনভার্ট করব। দুইটি শেপকে আমরা জয়েন করব এবং দুইটি শেপ পয়েন্ট সিলেক্ট করব এবং এখান থেকে আমরা জয়েন নির্বাচন করব, তাহলে দুইটি পয়েন্ট জয়েন হয়ে যাবে। এবং একইভাবে এই দুইটি পয়েন্টকে আমরা এখান থেকে সিলেক্ট করে জয়েন ক্লিক করব, তাহলে আমাদের দুইটি শেপ থেকে আমরা একটি শেপ ক্রিয়েট করলাম এবং এখান থেকে আমরা স্ট্রোক কালার অফ করে দিয়ে আমরা ফিল কালার নির্বাচন করলাম, আমাদের একটি শেপ হয়ে গেল এরকম টাইপের। তো এভাবে আমরা পাথ টুলের মাধ্যমে জয়েন বা এভারেজের মাধ্যমে আমরা এটিকে জয়েন করতে পারবো। এবং একইভাবে আমরা যদি এখানে আমরা মাল্টিপল একটি শেপ জয়েন করতে চাই সেক্ষেত্রে এবং এটিকে কেটে আমরা মাল্টিপল শেপ জয়েন করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ধরা যাক আমরা এখান থেকে একটি ইলেপ্টিক্যাল শেপ নেব এবং এটিকে আমরা জয়েন করব।
এবার এই দুইটিকে আমরা জয়েন করব। সেক্ষেত্রে আমাদের এখানে ক্লিক করে আমরা এই দুইটিকে ক্লিক করে নিব এবং জয়েন, একইভাবে এই দুটিকে আমরা সিলেক্ট করব এবং এখান থেকে আমরা জয়েন নির্বাচন করে আমরা এটিকে জয়েন করে নেব দুইটিকে। ইফেক্ট মেনুর মধ্যে বিভিন্ন জাতীয় ইফেক্ট আছে, তার মধ্যে একটি আছে থ্রিডি। থ্রিডির মাধ্যমে সাধারণত ইলাস্ট্রেটর থ্রিডি নিয়ে কাজ করা যায়। ধরা যাক আমরা একটি টেক্সটকে থ্রিডিতে কনভার্ট করবো, এই জন্য আমরা একটি টেক্সট টাইপ করব। এবং এটি আমরা ফন্ট নির্বাচন করব, এখান থেকে আমরা যে ফন্ট দিতে চাই সেই ফন্ট নির্বাচন করবো। ধরা যাক এই ফন্টটি আমরা দিতে চাই, ফন্টটি নির্বাচন করব। এবার আমরা এটিকে থ্রিডিতে কনভার্ট করবো এবং এটিকে সিলেক্ট করে নেব ফন্টটিকে। দেন আমরা এখান থেকে ইফেক্ট থ্রিডি এবং আমরা যদি চাই এক্সট্রুড অ্যান্ড বেভেল তাহলে আমরা থ্রিডি এক্সট্রুড অ্যান্ড বেভেল সিলেক্ট করব। এবং এখান থেকে আমরা প্রিভিউ অপশনে ক্লিক করলে আমরা প্রিভিউ দেখতে পাবো। যদি আমরা এটিকে এক্সট্রুড ডেপথ বাড়াতে কমাতে চাই তাহলে এটিকে বাড়াতে কমাতে পারবো। এবং এটিকে যদি আমরা বেভেল ধরন চাই, এখানে আমরা বেভেলের বিভিন্ন ধরন আমরা দেখতে পাবো, ক্লাসিক ধরন। এবং এটিকে সাধারণত ব্ল্যাক কালারের জন্য এটি বোঝা যাচ্ছে না, আমরা এটি কালার চেঞ্জ করে নেব। এই জন্য আমরা এটিকে একটু লাইট কালার করে নিই। দেন আমরা ইফেক্ট থ্রিডি এক্সট্রুড অ্যান্ড বেভেল এবং এখানে আমরা প্রিভিউ অপশন সিলেক্ট করবো। আমরা থ্রিডি দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের বিভিন্ন ধরনের বেভেল অপশন আছে, এখান থেকে আমরা নির্বাচন করব এই টাইপের। এবং এখানে আমরা কমপ্লেক্স দেখতে পাচ্ছি এবং আমরা এখান থেকে বিভিন্ন ধরনের বেভেল অপশন, আমরা কেভ দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের আমরা এখান থেকে ক্লাসিক দেখতে পাচ্ছি এবং আমরা নান করে দেব ইফেক্টটি। এবং এখানে আমরা এটি ফিল অফ করে দেব এবং এটি হচ্ছে ক্যাপ অর্থাৎ ফিল এবং এখান থেকে এক্সট্রুড। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পার্সপেক্টিভ, অর্থাৎ আমরা পার্সপেক্টিভ কি পরিমাণের পার্সপেক্টিভ চাই সেটি আমরা এখান থেকে নির্বাচন করব, এই টাইপের চাই কি না, কত ডিগ্রি আমরা এটিকে পার্সপেক্টিভ চাই। এটিকে সাধারণত জিরো ছিল এবং এখান থেকে এটি ওই বক্সটিকে আমরা ঘুরিয়ে নিয়ে আমরা থ্রিডি অপশনটিকে ঘুরাতে পারবো। এবং এক্ষেত্রে একটি খেয়াল রাখবেন যে এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদের সিস্টেমে কুইক টাইম ইনস্টল করা থাকতে হবে, তা না হলে একটু প্রবলেম করতে পারে। এবং আমরা থ্রিডি অপশনটিকে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা সেট আপ করবো। এটি আমরা জিরো জিরো, এবার আমরা এখান থেকে অপশন সেট আপ করবো যে কি পজিশনে আমরা চাই সেটিকে। আমরা ধরা যাক এই একটি অপশন, এরকম একটি অপশন চাই এবং এখান থেকে একটি এরকম একটি অপশন চাই, এরকম একটি অপশন আমরা চাচ্ছি। এবং এখানে আমরা কাস্টম রোটেশন দেখতে পাচ্ছি, ফ্রন্ট ব্যাক লেফট বিভিন্ন ধরনের এখান থেকে নির্বাচন করে। এবং মোর অপশনে গেলে আমরা এখান থেকে আরও মোর অপশন পাবো, যেমন লাইটের অপশনটি, অর্থাৎ আমরা লাইটটি কোন দিক থেকে আমরা ফেলবো সেটি আমরা এখান থেকে নির্বাচন করব। নতুন কোনো লাইট চাইলে এখান থেকে নিউ লাইট, অ্যাড নিউ লাইট, তাহলে নতুন লাইটটি আমরা পাবো এবং সেই লাইটটি আমাদের লাইট ইন্টেন্সিটিতে আমাদের কি হবে সেটি আমরা এখান থেকে নির্বাচন করে দেব। এবং এখানে আমরা শেডিং কালার অর্থাৎ শেড কালার আমরা কে দেব, ব্ল্যাক না কাস্টম কালার, সেটি আমরা যেমন শ্যাডোর কালার আর কি ব্ল্যাক। এবং এখানে আছে সারফেস, অর্থাৎ আমরা ডিফিউজ শেডিং চাই কিনা বা নো শেডিং চাই কিনা, আমরা এখান থেকে প্লাস্টিক শেড কোনটি চাই সেটি আমরা এখান থেকে নির্বাচন করে দেব। অ্যাম্বিয়েন্ট লাইট, হাইলাইট ইন্টেন্সিটি, হাইলাইট কী পরিমাণে হবে সেটি আমরা এখান থেকে নির্বাচন করব। ব্লেন্ড স্টেপ, এবার আমরা ওকে বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অবজেক্টটি থ্রিডি হয়েছে। এবার যদি এটিকে আমরা ভেক্টর হিসেবে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এটিকে সিলেক্ট করব এবং অবজেক্ট দেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আমরা নির্বাচন করব, তাহলে আমাদের অবজেক্টটি ভেক্টর হিসাবে ভেঙে যাবে থ্রিডি অবজেক্টটি। এবং একইভাবে যদি আমরা
রোটেট টাইপের, রাউন্ড টাইপের কোনো কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা রাউন্ড টাইপের একটি অবজেক্ট নিব, অথবা আমরা সরাসরি বক্স টাইপের অবজেক্ট নিতে পারি। এবং আমরা এটিকে সিলেক্ট করে আমরা ইফেক্ট থ্রি ডি রিভলভ থ্রি ডি তখন আমরা সিলেক্ট করব, এবং এটি আমরা সিলেক্ট করলে আমরা রিভলভ টাইপের থ্রি ডি আমরা দেখতে পাবো। এবং এর মাধ্যমে মজার মজার অনেক ভালো ভালো মজার মজার কিছু প্রজেক্ট করা যায়, সেটি আমরা পরবর্তীতে প্রজেক্টের মাধ্যমে আমরা দেখাবো যে কীভাবে রিভলভের মাধ্যমে ভালো ভালো প্রজেক্ট নিয়ে কাজ করা যায়, সেইগুলো আমরা দেখব। আমরা এখন ইফেক্ট মেনুর কিছু ইফেক্ট দেখব, অর্থাৎ এর মাধ্যমে বিভিন্ন জাতীয় কাজগুলো করা যায়। যেমন ধরা যাক আমরা ইফেক্ট মেনুর মাধ্যমে কনভার্ট শেপ, অর্থাৎ এই শেপটিকে, রেক্টেঙ্গুলার শেপটিকে আমরা কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা শেপটিকে আমরা রিলেটিভ এবং অ্যাবসোলিউট করতে চাই, অর্থাৎ মাল্টিপল এইভাবে কপি করতে চাই কি না। এবং আমরা যদি চাই যে এটিকে আমরা কনভার্ট রাউন্ড করতে চাই, অর্থাৎ কর্নার রাউন্ড করতে চাই, সেক্ষেত্রে আমরা রাউন্ড রেক্টেঙ্গেল সিলেক্ট করবো, এবং অ্যাবসোলিউট করতে চাইলে ছোটো হবে এবং রিলেটিভ করতে চাইলে একটু বড় হবে। এবং প্রিভিউ অ্যাক্টিভ করে আমরা এগুলো দেখে নিতে পারবো। কনভার্ট ওকে ক্লিক করলে আমরা শেপটির আমরা একটি ইফেক্ট দেখতে পাবো। এবং একইভাবে আমরা অন্যান্য শেপগুলোর ওই ইফেক্ট যেগুলো আমরা দেখে নেব। এবং এখানে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম ইফেক্ট আছে, ফ্রি ডিস্টর্ট ট্রান্সফর্ম, এগুলো অনেকগুলো ব্যাপার আছে, এরকম অনেকগুলো ফিল্টার আছে এখানে, ইফেক্ট আছে, এগুলো এক একটির কাজ এক এক ধরনের। ফটোশপের ইফেক্ট আমরা ব্যবহার করতে পারবো চাইলে, কিন্তু এগুলো বিভিন্নটা বিভিন্ন ধরনের। আমরা শুধুমাত্র কিছু প্রধান প্রধান ইফেক্টগুলো আমরা দেখাবো, বাকিগুলো আমরা আপনারা বাড়িতে বসে ট্রাই করে নেবেন বা দেখে নেবেন। প্রধান প্রধান ইফেক্টগুলো আমরা শুধু দেখাবো যেগুলো কাজের ক্ষেত্রে খুব জরুরি। এখন আমরা দেখব ইফেক্ট মেনুর ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম ইফেক্টের অপশনগুলো দেখব। এক্ষেত্রে আমরা যে কোনো একটি অবজেক্ট সিলেক্ট করব এবং ইফেক্ট মেনু থেকে আমরা ডিস্টর্ট এবং ট্রান্সফর্ম ফ্রি ডিস্টরশন আমরা দেখব। এখান থেকে আমরা ক্লিক করে আমরা অবজেক্টটি অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, এবং আমরা অবজেক্টটিকে যেভাবে ডিস্টর্ট করতে চাই আমরা সেভাবে সিলেক্ট করে নেব। দেন আমরা ওকে বাটনে ক্লিক করলে অবজেক্টটি সেই আকার হয়ে যাবে। এবং এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এগুলো সাধারণত বেশি জরুরি যেগুলো হয়ে থাকে, আমরা অনেক সময় অনেক ডিজাইনের ক্ষেত্রে দেখতে পারি যে এই টাইপের কিছু ডিজাইন হয়। এখন আমরা সেটি দেখাবো। ধরা যাক আমরা এটা রাউন্ড টাইপের একটি শেপ আমরা করব। এবং এটিকে আমরা রোটেট করে নিব সেন্টারে রেখে। এবার এটিকে আমরা থ্রি ডি টাইপের একটি পার্সপেক্টিভ ডিস্টর্ট করব, এই জন্য আমরা টোটালটিকে সিলেক্ট করব এবং এখান থেকে ইফেক্ট মেনু দেন ডিস্টর্ট দেন ফ্রি ট্রান্সফর্ম ডিস্টর্ট ফ্রি ডিস্টর্ট আমরা সিলেক্ট করব। এবং যেহেতু এটি একটি অবজেক্ট হিসাবে সিলেক্ট করছে, তারপর আমরা সমস্যা নেই এগুলো টোটালটিকে আমরা একটি ওকে সবগুলো হয়ে যাবে। এই জন্য আমাদের এটিকে মার্চ করতে হবে, এই জন্য আমরা পাথ ফাইন্ডার উইন্ডো এবং এখান থেকে আমরা পাথ ফাইন্ডার যাব, বা পাথ ফাইন্ডার, এবং আমরা টোটালটিকে একটি মার্চ অবজেক্ট হিসেবে করে নেব, অথবা সরাসরি আমরা গ্রুপ করে নেব, সবগুলোকে একটি গ্রুপ করে নিয়ে দেন আমরা এটিকে সিলেক্ট করব ইফেক্ট দেন এখান থেকে আমরা ডিস্টর্ট দেন ফ্রি ডিস্টর্ট এবং এটিকে আমরা ডিস্টর্ট করে নিব, অর্থাৎ আমরা কীভাবে ডিস্টর্ট চাই। এবার ওকে বাটনে ক্লিক করলে আমরা এটিকে থ্রি ডি স্টাইলের আমরা ডিস্টর্ট দেখতে পাচ্ছি। এইভাবে আমরা আমাদের ইফেক্ট মেনুর ডিস্টর্ট এবং ফ্রি ডিস্টর্টের মাধ্যমে ডিস্টর্ট করে নিতে পারবো অবজেক্টটিকে। এবং একইভাবে আমরা চাইলে ইফেক্ট মেনুর মাধ্যমে ডিস্টর্ট এবং পোকার অ্যান্ড বোল্ট আছে, এটি প্রিভিউ অ্যাক্টিভ করে নিয়ে আমরা এগুলো দেখব, অর্থাৎ এটি একটি শেপকে কনভার্ট করে ভেঙে মাল্টিপল শেপ বা এটির স্টাইল চেঞ্জ করার জন্য এটি। এবং আমরা এখান থেকে ইফেক্ট ডিস্টর্ট রাফেন, এটির মাধ্যমে আমরা একটি ইমেজকে আমরা রাফ করতে পারবো, অর্থাৎ নয়েজ আমরা করে নিতে পারবো বা একটি শেপকে আমরা রাফ করতে পারবো।
স্মুথ চাইলে আমরা স্মুথ, টি স্মুথ হবে সাই, এবং ডিস্টর্ট ট্রান্সফর্ম এটির মাধ্যমে আমরা ট্রান্সফর্ম মাল্টিপল কপি করতে পারবো, হরিজন্টাল ভার্টিক্যাল আমরা কতগুলো মাল্টিপল কপি করতে চাই, এখানে 10 অর্থাৎ অ্যারে টাইপের, তাহলে এটি মাল্টিপল কপি হয়ে যাবে। এবং এটি সাধারণত একটি অবজেক্টের ক্ষেত্রে বেশি বা অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের ক্ষেত্রে এটি বেশি দরকার পড়ে। ট্রান্সফর্ম 20, দেন এখান থেকে আমরা এটিকে মাল্টিপল কপি করতে পারবো। আমাদের একটি ডিজাইন হয়ে গেছে। একইভাবে আমরা এটিকে সিলেক্ট করে নিয়ে ইফেক্ট মেনু, দেন এখান থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন টুইক সিলেক্ট করে নিয়ে আমরা প্রিভিউ, এখান থেকে আমরা টুইক করে নিতে পারবো ইমেজটিকে, এবং একটি পেজ কার্ল টাইপের আমরা ইফেক্ট করতে পারবো। ইফেক্ট মেনু ডিস্টর্ট, দেন আমরা এখান থেকে টুইস্ট, এর মাধ্যমে সাধারণত টুইস্ট করা 50, দেন ওকে, এটিকে টুইস্ট করে নিয়ে আমরা ইফেক্টটি দিতে পারবো। একইভাবে আমরা ইফেক্ট মেনু, দেন ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন জিগজ্যাগ, জিগজ্যাগের মাধ্যমে আমরা সাধারণত প্রিভিউ অ্যাক্টিভ করে নেব। জিগজ্যাগ টাইপের যে ইফেক্টগুলো আছে, অর্থাৎ ফটোশপে আমরা জিগজ্যাগ ইউজ করে দেখেছি যে রিপল টাইপের ঢেউ তৈরি করা যায়, এখান থেকে আমরা জিগজ্যাগের মাধ্যমে আমরা আমাদের শেপটিকে এইভাবে কনভার্ট করে ভেঙে নিতে পারবো, এবং দ্রুত আমাদের জটিল শেপে কনভার্ট করে নিতে পারবো।